এই যে 1% যদি এই ট্রিক উপরে তুমি বেস করে তোমাকে তাহলে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করতে হবে না, এত কিছু জোর ঘটাও কোনো কিছু করতে হবে না। 3 বছরে একটা ট্রিক এটা রয়েছে। যেমন কি সাপোজ এখনই তুমি 2% বের করছিলে না, তুমি দেখো বের করা যাবে, 3 × 2.3 × 2 এর স্কোয়ার, 2 এর কিউব, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবে সব এইগুলোতে দুটো ডিজিট করে হওয়া উচিত, এই দিকেটা দুটো ডিজিট না হলেও চলবে, হলে কোনো ক্ষতি নেই। 3 × 2 = 6, 2 × 2 = 4, 4 × 3 = 12, 4 × 3 = 12, ঠিক আছে? 2 এর 8, 8 কিউব হবে, বাট যেহেতু 8 সিঙ্গেল ডিজিট রয়েছে, দেখো ভালো করে, একটু আগে এই পার্সেন্টেজ বের করেছিলাম কি না, 2 2 2 2 3 বার লিখে বলো বের করেছিলাম কি? হ্যালো, আরে বলো বের করেছিলে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, তাহলে বুঝতে পারলে মাল্টিপ্লাই করা যা কিছু শিখেছিলে এখন অব্দি, আরো ছোট জায়গায় ছিলাম কিন্তু বারবার বলছি, এই যদি কাজ স্যাররা বললেন করতে, এই তো বলা আছে 3A যা যদি পার্সেন্টেজ থাকে তাকে এই ফর্মুলার উপর সেট করে দেবে, কিন্তু এই ফর্মুলা উপর সেট করার আগে এটা মাথায় রাখবে কি ইচ টার্ম এদিকে 2 ডিজিট হওয়া উচিত, আর এই দিকের কোনো ডিজিট ফিজিট দরকার নেই, যা হতে হবে হবে, ঠিক আছে? পয়েন্টের ওই দিকে দুটো ফ্র্যাকশন বানিয়েছি, দুটো 2 ডিজিট যেন হয়, যদি 2 ডিজিট না হয় যে পার্টে 2 ডিজিট হচ্ছে না তার সামনে একটা জিরো বসিয়ে দেবে, বুঝতে পারলে কি না? ক্লিয়ার? দেখো যেমন 3%, 3% যদি করি, 3 × 3 কত হবে বলো? 9 পয়েন্ট, 3 আর 3 এর স্কোয়ার কত বলো তো? 9, আর 9 × 3 = 27, মানে এইদিকে 27, 3 এর কিউব কত? 81, হয়ে গেল ভাই, বুঝতে পারলে? বোঝা গেল কি না সাথে বলো? সাথে ইয়েস স্যার, হ্যাঁ সরি, 3 এর ভুল হয়েছে, 1 মিনিট, 3 এর কিউব 27, তাই তো? সরি মাই মিস, 4%, 4 × 3 = 12, 4 এর স্কোয়ার 16, 16 × 3 = 48, ঠিক আছে? 4 এর কিউব 64, বুঝতে পারছো কি বলো? যদি না বুঝতে পারলে বলবে, কিন্তু 5%, 5 × 3 = 15 পয়েন্ট, 5 এর স্কোয়ার 25, 25 × 3 = 75, 5 এর কিউব 125, এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? বললাম না না, স্যার 125 আছে তো, 2 ডিজিট মনে নিতে হবে, রাখতে এই এক এই একটা একে দিয়ে দিতে হবে, মানে এখানে মুছো এটা আর এই 5টাকে ছাপাতে, কেমন বলো? ঠিক আছে, বুঝতে পারলে কি? চলো 7% বলো কি হবে, 6 বলছি, 6% কি হবে, 7% কি হবে, বের করো, নিজে থেকে বের করো, কিছুটা নিজে থেকে বের করো, বুঝতে পারবে সব। চলো বেশি না, 7 8 9 10% বের করে নাও, 10% অবধি বের করে নাও, 9 10 বের করো তো, কি হবে বলো? কি হবে এর? 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 কি হবে? 6 × 3 = 18 পয়েন্ট, 36 × 3 = 108, বলো ঠিক আছে? আছে কিনা পরে দেখছি, 6 এর কিউব 216, কি করতে হবে বলো? আগে দু কাকে দিতে হবে? দু এখান থেকে তুলতে হবে, একে দিতে হবে, দুটা তুলে দিলাম, এখানে 16 শুধু রেখে দিলাম, আর দু তুলে যখনই একে দেবো তো 110, কিন্তু এটাও তো দুটো ডিজিট থাকা উচিত, এই যে এক যে ফালতু হলো, সে এক কাকে দিতে হবে? একে দিতে হবে,
মানে এখান থেকে এটাকে মুছো আর এটা একে দিয়ে দাও। তো ভ্যালু কি হলো? ভ্যালু হলো দিস ওয়ান, 19, 10, 16, মানে 19.1016। এটা একটু ভালো করে লিখে নেবে, এই যে 1016, বোঝা গেল কি এত পার্সেন্ট? কারো কোনো প্রবলেম? বলো 7-এর কি ভ্যালু বেরোলো? 7 × 21, 7 × 49, 49 × 3, এর 147, 147। 7-এর কিউব কত হবে? 7-এর সাথে 49, 49, 7 গুণ করলে কত? 243। 243 না 343 কি হবে? 49 × 7, 3.3, 3.3, ঠিক আছে। তাহলে এই 3 তো থাকবে না, এই 3 তো একে দিতে হবে, আর একে যখনই দেবে তো এটা হয়ে যাবে 10, কিন্তু 10 তো থাকবে না, পুরো দুটো মিলিয়ে। আবার এটা 10 একটা জায়গায় 1 ডিজিট থাকে, দুটো ডিজিট কি করে থাকবে? তখন একে দিয়ে দেবে 1, মানে অ্যাকচুয়ালি মোট কথায় 3টে চলে আসবে এই পুরো সাথে, তো 150 হয়ে যাবে। সোজা ব্যাপার, এরকম ট্রান্স করে দিবে, পুরোর সাথে অ্যাড করে দিবে, ঠিক আছে? একটার সাথে অ্যাড করতে যেও না, পুরো সাথে অ্যাড করে দিবে। তো এখানে থেকে যাবে শুধু এটা, কিন্তু আবার তো এটা 3 ডিজিট হয়ে গেল, থাকা উচিত এটাই ডিজিট, এই ডিজিটটা পুরো সাথে অ্যাড করে দাও, তো এটা 22 হয়ে যাবে, 22। এটা মুছে গেল, এরকম ভ্যালু থাকলো, এটাকে একটু ক্লোজ নিয়ে আস, তো 50 × 3, বুঝতে পারলে কি? বোঝা গেল? 5043, 22.5043। এদিকে কিন্তু একসাথে বলা যায় না, ডিজিট ভেঙে ভেঙে বলতে হয়, 5043, ঠিক আছে। 8 বলো কি হবে? 8 × 24 পয়েন্ট, 8 × 64, 64 গুণে 3 করলে 192 হবে, 192, ঠিক আছে। কারণ এই কালকে একটা প্রবলেমে মনে হয় এরকম করেছিলাম, 64 গুণ 3, কালকে না তার আগের দিন, 92 হচ্ছিল, দেখে না এমনি গুণ করে যদি ইচ্ছে না। 8-এর কিউব করলে 512 হয়, কিন্তু এই 12ই থাকবে, এই 5 তো এই পুরো এর সাথে যাবে, তো হয়ে যাবে 197, 197 তো 97ই থাকবে, এই একটা এর সাথে যাবে, তো এটা হয়ে যাবে 25। মানে অ্যাকচুয়ালি মেন কথা এটাও মুছলো, 97, 1, 9, 7, 1, 9, 7, 1, 2, ঠিক আছে। বুঝতে পারছো কিনা? তাহলে এইবার বলো, তোমাকে যদি বলে কেউ কি 1,000 টাকা রয়েছে, আমাকে বললো 1,000 বা 2,000 টাকা রয়েছে, 2,000 টাকা রয়েছে, সে 2,000 টাকার আমাকে 7% হিসাবে 3 বছরের কত হবে রেট, তো আমি বলবো 7% বছর, 3 বছরের মানে রেট বলছে, সিআই কত হবে, তো আমি বলবো সিআই হবে কত, এই যে দেখো না 2007, মানে এই যে 5043 পার্সেন্টেজ, মানে নিচে 100, এই 0 0 কেটে দিন না, এইটুকু থাকলো। তারপরে আরো একটা কাজ করুন, এটাকে পয়েন্ট ওকে উড়িয়ে দিন, এখানে দিয়ে দিন 10,000, আর 1 0 আবার এখানে ক্যান্সেল করে দিন, আর তারপরে এই পুরো জিনিসটাকে 2 দিয়ে গুণ করে দিন, 22 × 44 আর 50 × 100, মানে 44 × 45, 45 কত হবে, 22,000, 22,000 বলছি, 2,25,043, তো 4,50,000, 4,50,000, 4,50,000, 86 বাই এটা, মানে বলবো কি 4506 রয়েছে, 45086 রয়েছে, তাই তো? 86 রয়েছে, তো বেটার হবে এখানে 3টের পর একটা এ বসিয়ে দিন, এই যে 45.086 রুপিস সিআই বেরোল, বুঝতে পারলে কিনা? হ্যাঁ কিনা? কত সুবিধে রয়েছে বলো, 2,000 টাকা সিআই 7% রেটে 3 বছরে বের করলাম, জাস্ট এই ট্রিক দিয়ে এটা বের করলাম, আর 2,000 বের করলাম, সিআই এসআই ডিফারেন্স কত হবে?
আমাকে যদি জিজ্ঞেস করে, আমি বলো এইটুকু তো পার্সেন্টেজ হবে, সরকার করে নাও 2000-এর এইটুকু পার্সেন্ট। বুঝতে পারলে কি? হ্যাঁ বিউটি বুঝতে পারছো তো? বিউটি চলে গেল নাকি? চলে গেল। আচ্ছা প্রিয়াঙ্কা সমাজ মে আ রহি? চলো ঠিক আছে। আচ্ছা এবার 9% একটু বের করে বলো কি হবে। 9 তিয়া 27, 9 স্কয়ার 81 গুণে 3 কত হবে? 81 গুণে 3 8 টিয়া 24 240 200 2 4 3। ঠিক আছে, 9 এর কিউব কত হবে বলো তো? 9 এর কিউব কত হবে? 729। তাহলে দেখো এই 7টা এর সাথে বসিয়ে দাও, তো 250 হয়ে যাবে, তাই না? 250 হয়ে যাবে, 250 হয়ে যাবে, 7টাকে মুছে দাও। আর এই দুটো এর সাথে বসিয়ে দাও, তো এটা 29 হয়ে যাবে, আর দুটোকে মুছে দাও। এই যে দিস ইজ ইউর পার্সেন্টেজ, 29 ক্লোজ করে দাও। বুঝতে পারলে? 10-এর বের করো, 10 কে 3 দিয়ে 30, 10-এর স্কোয়ার 100, 100 গুণ 300, ঠিক আছে, 10-এর কিউব 1000, 1000 হয়েছে। আমার তো দুটো ডিজিট লাগবে, এই দুটো কাকে দিতে হবে? একে তো, একে দিলে এটাকে কি হয়ে যাবে? এটা 00 থেকে যাবে শুধু, আর এখানে 310 হয়ে যাবে, তাই তো? আর এই তিনটে আবার একে দিয়ে দাও, তো এটা হয়ে যাবে 33, আর এই তিনটে মুছে দাও। তাহলে হলো কত মোট কথা? 33.1000। কিন্তু তোমরা ভালো করে জানো কি, এই রকম কেসে লাস্ট জিরোর কোনো ভ্যালু থাকে না, এরকমও লিখতে পারো বা 3.1% ও লিখতে পারো, নো প্রবলেম। লাস্টের দিকে জিরোর কোনো ভ্যালু হয়, ভ্যালুলেস রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এভাবে আমরা মোটামুটি পুরোটা কমপ্লিট করলাম, 3 বছরের কিছুটা এক্সাম্পল কিভাবে বের করা যায়। কিন্তু তোমাকে যদি দিয়ে দেয় 4 বছর, সাপোজ তোমাকে দিয়ে দেয় কোথাও 4 বছর বা 4 কোয়ার্টারে বের করতে হয়, খুব ক্রিটিক্যাল হয়, নর্মাল প্রসেস দিয়ে বের করতে করতে মাথা ঘুরে যাবে, বের হবে না, বলে দিলাম, 4 বছরে খুব ক্যালকুলেশন করতে হয়। কিন্তু এখানে ক্যালকুলেশন খুব একটা করার দরকার নেই। সাপোজ দেওয়া রয়েছে আর ইকুয়াল টু 10%, আর টি ইকুয়াল টু 4 ইয়ার, অর দিয়া দেওয়া থাকে এরকম 4 কোয়ার্টার, অর 4 আপেলি, যা কিছু থাকবে, যা কিছু থাকে সে থাক না, আমার কিছু দরকার নেই, মানে 4 হলেই হলো। তাহলে 4 বার ইন্টারেস্ট কে নিতে হবে, 4 বার 10 10% করে নিতে হবে, হ্যাঁ কি না? কোনো ব্যাপার না, আগের মতন প্রসেস দিয়ে করে নাও, কি করতে হবে তো করে নাও। 10 10 কত হবে? 10-এর পার্সেন্টেজ 20, 10 10 20, আর 10 গুণে 10 100, 100/101 মানে 1 অ্যাড হয়ে যাবে, মানে 21, এটা 21%। এবার 21 সাথে একে কর, 10 আর 21 31, 31%, একই না? আর 31% সাথে এবার 10 গুণ 21 করো, 210, আর 210 কে/100 কর, তাহলে কি হবে? 210 কে/100 করো, কি হবে? 00 ক্যান্সেল, 2.1, তো এখানে 2.1 অ্যাড করে দাও, কি হবে বলো? তাহলে হলো কত? 0 1 2 3 3, 33.10। এবার এই পার্সেন্টেজ কে এর সাথে আবার নাও, 33 10 43, 43.10, আর তারপরে আবার একে গুণ করো, দেখো কত হবে গুণ করে বলো, ভালো করে। 33 কে 10 দিয়ে গুণ করলে 330 হবে, ঠিক আছে, আর 10 কে 10 দিয়ে গুণ করলে 100 হবে, হ্যাঁ কি না? মানে টোটাল এটা হচ্ছে, কিন্তু আমার তো জানি কি এটাকে অ্যাড করতে হয় এদিকে,
আর না হলে অত কিছু বুঝতে না গেলে এই পুরো 3310 কে ধরে একবার করে দাও। 3310 গুণে 10 মানে কি, একটা জিরোই তো বাড়বে, আর কিছু তো বাড়বে না। আর পয়েন্ট রয়েছে দুটো, আর নিচে থাকবে দুটো চারটে, মানে 3.3100। তো অ্যাড করে দাও, 3.3100, অ্যাড করে দিলে 0 0 1 4 3 3 6 46, এত পার্সেন্ট মানে এটা মোট কথা হলো 46.41%। ঠিক আছে, যত প্রিন্সিপাল হবে তার এত পার্সেন্ট সিআই হবে। বুঝতে পারলে কি না বল, কে বুঝলে না এটা, বুঝতে পেরেছো? হ্যালো, স্যার প্রথম দিকটা একবার বলবেন। কি বললাম? প্রথম দিকটা কিছুই বললাম না, এক্স ওয়াই ফর্মুলা লাগাও, এই দুটো বের হয়ে যাবে। তারপরে আবার যা ভ্যালু এলো এর সাথে আবার দুটো রেট নিয়ে এক্স ওয়াই ফর্মুলা, এইট এই ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলা লাগাও বারবার। আগে দুটোর উপর লাগাও যা ভ্যালু এলো, আবার এই দুটোর উপর লাগাও যা ভ্যালু এলো, এত বের হলো আবার এই ভ্যালুর উপর এটা লাগাও যা বের হবে, আনছি। বুঝতে পারলে কিনা? আর তো কিছু না, এইটা ফাইনাল পার্সেন্টেজ বেরিয়ে গেল। এটা দিয়ে তোমার কি একটা সুবিধে হলো তুমি বুঝতেও পারলে না, কিন্তু তোমার কাছে ওই সুবিধাটা বেরিয়ে গেল। 2 বছরের সিআই এটা বেরোলো, 3 বছরের সিআই এটা বেরোলো, 4 বছরের সিআই এটা বেরোলো, তোমার যে অঙ্কটা সলভ করতে বলবে সব সলভ করবে, বলো কিনা? হ্যাঁ কিনা, ইয়েস অর নট? যদি তোমাকে বলে 2 বছরের সিআই এসআই ডিফারেন্স বের করো, 3 বছরের সিআই এসআই ডিফারেন্স বের করো, 4 বছরের সিআই এসআই ডিফারেন্স বের করো, সব কটা বের করতে পারবে, কোনো প্রবলেমই নেই। 2 বছরের ডিফারেন্স 1%, এখানে সিআই এসআই ডিফারেন্স কত হবে বলবে? 1%। এখানে সিআই এর ডিফারেন্স কত হবে, সিআই সেকেন্ড ইয়ারে কত হবে, এটা ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার দেখো, ফার্স্ট ইয়ার সিআই এসআই যে রেজাল্ট বেরোলো, ফার্স্ট না সরি সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এটা, থার্ড ইয়ার, থার্ড ইয়ার সিআইএসআই ইকুয়াল টু ডিফারেন্স 1, মানে 30 হবে, 30 মানে 30 থেকে 33 পর এটা মাইনাস দিলে 3.10। ফোর্থ ইয়ার কি হবে, ফোর্থ ইয়ার সিআই মাইনাস এসআই ডিফারেন্স কত হবে, 40 হবে চারটে, আর এখানে 46 রয়েছে, 6.41%, একই না বল? বুঝতে পারলে কিনা? কত কিছু বের হবে এই ইনফরমেশন দিয়ে, বুঝতে পারছো? যেটা বের করতে হবে সেটা বের করতে পারবে, কোথাও দিয়ে দেবে 4 বছরের এসআই 3 বছরের সিআই এর মধ্যে গ্যাপ বের করো, 4 বছরের এসআই 40, 3 বছরের সিআই 33.10, 7.90 হয়ে যাবে, 7.90 হয়ে যাবে কি, 4 বছরের এসআই, ঠিক আছে, মাইনাস 3 বছরের সিআই। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ কিনা, ফার্স্ট ফার্স্ট 3 ইয়ার এরকম যদি বল, বুঝতে পারলে? যাই হোক, কতটা বুঝলে? আমি মোটামুটি পুরো জিনিসটা আমি রেট নিয়ে তো ফিনিশ করে দিলাম, এক দুটো অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, সিআই শেষ করে দেব, ঠিক আছে? চলো, তোমরা নিজে থেকে করবে, যদি এত কিছু বুঝতে পেরেছো, খাতায় অনেক কিছু তোমরা হয়তো ধরেছো এখন, তো ওইগুলো যন্ত্র দিয়ে এইগুলো একটু সলভ করে দাও। প্রিন্সিপাল দিলাম তোমাকে, কোয়েশ্চেন নাম্বার রয়েছে এটা 54, ঠিক আছে, 54 প্রিন্সিপাল দিলাম 4000 টাকা, ঠিক আছে, 4000 টাকা, আর রেট বলে দিলাম, আর বলে দিলাম 8% পার ইয়ার, ঠিক আছে, পার ইয়ার, ওকে। আর তোমাকে টাইম দিলাম 2 ইয়ার, টাইম দিলাম 2 ইয়ার, বলো সিআই মাইনাস এসআই ডিফারেন্স কত হবে সেটা বলো, তাড়াতাড়ি বলো, টাইম ওয়েস্ট করবে না, তাড়াতাড়ি সলভ করো। আগে 8%, 2 বছরের ভ্যালু কত হবে বলো, সিআই রেট কত হবে সেটা বলো, সিআই রেট কত হবে, রেট বলো, 8 8 16, 8 8 64, 64 মানে 16.64%, এটা তার মানে সি, এটা হলো এসআই কত হলো বলো, এসআই কত হলো, এসআই রেট কত হলো, 8 8 16, তাহলে ভ্যালু কত, গ্যাপ কত বেরোলো, 0.64%। আর এটাই তো হবে রে ভাই, 4000, এটাই তো গ্যাপ হবে সিআই এসআই এর মধ্যে ডিফারেন্স, তাই কি না? তো এর ভাই এটা করে দেবে, এই সরিয়ে দেবে এই জিনিসটাকে, আর নিচে 100 লিখে দিলে এই জিনিসটাও কে সরিয়ে দেবে, আর নিচে
100 লিখে দিলে, ব্যাস 2010 2010 6.4 কি বেরোলো? হ্যালো, বেরোলো কি? আরে বলো, কার এটা আনসার এলো, কার এলো না সেটা বলবে। সিআইএসআই ডিফারেন্স 6.4টা। 25.6 আসছে তো স্যার, মাল্টিপ্লাই ওটা কি কি সব হলে হতো? হলো স্যার? ওপরে তো গুণ হবে, কোনটা কোনটা গুণ হবে? ও ওপরে আচ্ছা, সরি স্যার। সরি, ও আচ্ছা, মিস হয়ে গেছে, চলো চলো, সরি, আমার মিস হয়ে গেছে। ঠিক, 0.64% ইন্টু 4,000। হ্যাঁ, আমার মিস হয়েছে, সরি। তো এটা হলো 64/1100 1100। আচ্ছা, 64 × 4, এটাই বলছি চাইছিল না, 128 256, 256/10 মানে 25.6। চলো, এত টাকা। এবার ঠিক আছে, আমি চার দেখিনি, ভুলে গেছি। ঠিক আছে, ঠিক আছে, চলো তো দেখি কোশ্চেন নাম্বার 55 করতে পারো কিনা। দেখছি, প্রিন্সিপাল ইকুয়াল টু 4,000ই, 4,000ই, ঠিক আছে, প্রিন্সিপাল 4,000ই রয়েছে, ঠিক আছে, রেট 8% রয়েছে, আর 8% রয়েছে, বাট টাইম যেটা রয়েছে, টাইম রয়েছে 1 year 3 month। আগের দিন বলেছিলাম 3 month-এ খেলা কি করে করবে, হ্যাঁ জানো কি 3 month-এর কি করে করবে? 1 year-এর জন্য 8% হবে, আর 3 month-এর জন্য কত হবে বলো? 3 month মানে কত? 3 month মানে 3/12 বছর। এটাকে 8% গুণ করে দেবে, যা ভ্যালু আসবে এর জন্য এটাই হবে। মানে দেখো, তিন 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 ক্যান্সেল, এটা 2 দিয়ে, মানে 2%, 3 মাসে 2% হবে। মানে এবার তোমার কাছে রেট রয়েছে কত? রেট রয়েছে একটা 8% আর একটা 2%, তারপরে বাদ বাকি করে 8 × 16, আর 8 × 16 মানে কি, 16 পয়েন্ট, এটাই তাই তো, 8 8 16। 10 পয়েন্ট, হ্যাঁ, ও 10 পয়েন্ট, সরি, 8 8 2 10, সরি, 10.16। এটা হলো গ্যাপ, কত হলো সিআইএসআই এর গ্যাপ? তো এটাই হবে তৈরি না, 0.6। তাহলে 0.6 বের করে নাও। কি বের করতে বলেছে, বের কি করতে বলেছে, আমি তো দিলামই না। হ্যাঁ, সিআইএসআই ডিফারেন্সই বের করতে বলেছে, তো সিআইএসআই ডিফারেন্স কি হয়ে যাবে, 4,000-এর 0.16%, মানে কি 4,000 16/1 বার 1 বার, 1 0 1 0 1 1 1 0, 16 যোগ 64, 64 মানে 6.4, তাই তো, একই না, বেরোলো 6.4। দেখো, যার বেরোলো না বলবে, যে বুঝতে পারলে না সেও বলবে। 56 নাম্বার প্রিন্সিপাল কত হবে সেটাই জিজ্ঞেস করছে, প্রিন্সিপাল কত হবে সেটাই জিজ্ঞেস করছে। যদি টাইম দেবার রয়েছে 1 year 6 month, টাইম দেবার রয়েছে 1 year 6 month, ঠিক আছে, 6 month দেবার রয়েছে টাইম, রেট দেবার রয়েছে তোমাদের 6%, ঠিক আছে, 6%, আর সিআই দেবার রয়েছে, সিআই ইকুয়াল টু ₹4590। বের করো, তাড়াতাড়ি বের করো, টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি বের করো। হ্যালো, চলো বের করো তাড়াতাড়ি। দেখো, সিআই দেবার আছে মানে আমাকে সোজা কথা, এটা সিআই আগে বের করতে হবে, ঠিক আছে, সিআই বের করতে হবে, এটা স্যার মাথায় রাখো। 50,000 কিভাবে হবে বের, সে তো আমি দেখতে হবে, কত, 50,000 হতে পারে, দেখছি। দেখো, ফার্স্টে কি করবে জানো কি, 1 বছরের জন্য তো রেট রয়েছে তোমার কাছে 6%, কিন্তু 6 মাস মানে কত, 6 মান্থ মানে কত, 6 মান্থ মানে 6/12 বছর, তো এটা 6 দিয়ে গুণ করে পার্সেন্টেজ এটা বের করে নেবে, কার জন্য, 6 মান্থের জন্য, ঠিক আছে, তো এখানে 6 দিয়ে 2, 2 দিয়ে 3, মানে 3% হবে।
তোমার কাছে দুটো রেট হলো 6 আর 3, আর 6 আর 3-এর হিসাব কিতাব করলে 6 3 9, আর 9.6 3 18, 1.8%, এত পার্সেন্টেজ হলো। আর এটা হয়ে গেল তোমার সিআই পার্সেন্টেজ, কিন্তু সিআই তো বলছে কি প্রিন্সিপালের এত পার্সেন্টেজ হবে, কিন্তু সিআই তো বলেই দেওয়া হচ্ছে কি প্রিন্সিপালের এত পার্সেন্ট, মানেই তো এটা ইকুয়াল টু করে দাও 4590, হ্যাঁ কি না, এত টাকা। এবার তারপরে এটাকে কি করো, চাইলে করো, না হলে এমনি হয়ে যাবে, দেখো ভালো করে। এটা 918 বাই 100 করে দাও, আর নিচে এটা পার্সেন্টেজ রয়েছে, এটাও বাই 1, মানে নিচে আর একটা 100 নিয়ে নাও, একটা পয়েন্টের জন্য 100, একটা এই পার্সেন্টেজ জন্য 100, আর গুণ করে দাও পি আর ইকুয়াল টু 4590, ঠিক আছে। তারপরে এই 918 তো দেখতেই পাচ্ছ একবারে যাচ্ছে, আর 9 5 45, আর 98 95 5 বারে যাচ্ছে, আর পি ইকুয়াল টু কি হয়ে যাবে, পি ইকুয়াল টু 5 × 100 × 100, এটা হয়ে যাবে মানে 50,000 হয়ে যাবে আনসার। বুঝতে পারলে কি, কারো সমস্যা আছে তো বলবে, আশা করি কারো কোনো প্রবলেম হওয়াও উচিত না। এই টাইম ওয়ার্নিং এখনো দেয়নি, ঠিক আছে না স্যার দেয়নি। ঠিক আছে। 57, 57 যেটা রয়েছে সে কি রয়েছে, প্রিন্সিপাল ইকুয়াল টু জিজ্ঞেস করা হয়েছে, রেট ইকুয়াল টু দেওয়া রয়েছে, রেট ইকুয়াল টু দেওয়া রয়েছে 5%, টাইম ইকুয়াল টু দেওয়া রয়েছে, টাইম ইকুয়াল টু দেওয়া রয়েছে, ঠিক আছে, 1 ইয়ার 73 দিয়ে, বাদ বাকি পুরো গল্প তোমাদের সিআইইউ দেওয়া রয়েছে 302 টাকা 50 পয়সা, 302 টাকা 50 পয়সা, বের করো প্রিন্সিপাল। একই কেস আগেরটা করতে পেরে এটা করতে পারবে, একবার দেখো ভেবে, আওয়াজটা চেপে যায়নি তো, একবার দেখবে বলবে, কারণ ফোন এসেছিল। হ্যালো, না স্যার শুনতে, ঠিক আছে আওয়াজ। হ্যাঁ বলো, তাহলে এটা বলো বের করো কি আছে। 150 এত দে মানে কত, 73 দে মানে কত, 73/365 ইয়ার, ইয়ারতে কনভার্ট করে নাও, 1/5, আর 1/5 কে গুণ করে নাও 5% দিয়ে, কত হবে, 1% হবে, কারণ এই 5 5 ক্যান্সেল, 1%, এটা জন্য 1% আর এটা জন্য 5%, তাহলে তোমার কাছে মোট কথা হলো একটা 5% আর একটা 1%, ভ্যালু বের করে দেখো, 5 আর 1 6, আর 6 5 0.5%, এটা হলো ইকুইভ্যালেন্ট ভ্যালু, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট ভ্যালু যদি এটাই হয় তাহলে সিআই কত হবে, প্রিন্সিপালের এত হবে, কিন্তু সিআই তো দেওয়া রয়েছে 302.50, তাহলে এটা করে নাও, 605/100 × 100 ইন্টু পি ইকুয়াল টু 300/02, 50 কে এটাও নিচে 100 করে দাও, কোনো ব্যাপার না, দুটো দুটো জিরো ক্যান্সেল করে দাও, আর তারপরে এখান থেকে দেখো 605, ঠিক আছে, 605, 6 × 5 = 30, 3025, 5 বারে এই জিরো কে এখানে অ্যাপ্লাই করে 50, তো পি ইকুয়াল টু কি হলো, পি ইকুয়াল টু 50 × 100 মানে 5,000 টাকা, ঠিক আছে, বুঝতে পারলে, আরো কোনো অসুবিধে থাকলে বলবে। FT7 নিলাম, দেখো বুঝতে পারলে কিনা। এই সোনিয়া সমাজ মে আ রহি কি নেই, নাকি মাথা কে উপর সে যা রহি, এক্সপার্ট হয়ে যাও ধীরে ধীরে। আর সবাইকে একটা কথা বলবো, প্লিজ ক্লাস করার আগে প্রিভিয়াস নোটটা দেখো, খারাপ লাগে যখন ইকোনমিক্স এত সুন্দর ভাবে পড়িয়েছে আর তারপরে জবাব দাও ঠিকঠাক না, তখন খুব খারাপ লাগে। তো যেটা জিনিস পড়িয়ে দেওয়া হয়েছে সেই জিনিসটা রিভাইজ করো বারবার, এটাই সব থেকে বড় জিনিস, নাহলে আমার সব করা কোনো কাজের লাগবে না, শেষে গিয়ে দেখবে পরীক্ষাতে কিচ্ছু নামাতে পারবে না রিভিজন না করলে। বারবার বলছি, ক্লাস যতটা করছো করছো, তার থেকে বেশি ইম্পর্টেন্ট প্রিভিয়াসটা রিভিজন দেওয়া, রিভিজন না দিলে কোনো জিনিসটা ক্যাপ আপ করতে পারবে না। চলো 58, প্রিন্সিপাল যেটা রয়েছে, সাপোজ প্রিন্সিপাল রয়েছে তোমার কাছে 4,000 টাকা,
ঠিক আছে, 4,000 প্রিন্সিপাল রয়েছে, টাইম রয়েছে 1 বছর 6 মাস, টাইম রয়েছে 1 ইয়ার 6 মান্থ, ঠিক আছে 1 ইয়ার 6 মান্থ। আচ্ছা জিজ্ঞেস করা হয়েছে কি জানো, জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা রেটও দেবার রয়েছে 6%, জিজ্ঞেস করা হয়েছে সিআই সিআই হাফ ইয়ারলি যদি কাউন্ট করি, হাফ হাফ ইয়ারলি যদি কাউন্ট করলি, ঠিক আছে, আর মাইনাস সিআই যদি অ্যানুয়ালি কাউন্ট করি রেট হিসাবে, ঠিক আছে, অ্যানুয়ালি অ্যানুয়ালি যদি কাউন্ট করি তাহলে কি হবে সেটাও জিজ্ঞেস, এটাই জিজ্ঞেস করা হয়েছে। বাহ, 18 থেকে আস্তে আস্তে 12টা এসে দাঁড়া, গুড। দেখো জিনিসটা, করে দেখো, কিছু বলা নেই, একবার বলছে হাফ ইয়ারলি, একবার বলছে ইয়ারলি। 1 ইয়ার যখন হবে, 1 ইয়ার যখন, তখন তো 6% হবে, হাফ ইয়ার যখন হবে, হাফ ইয়ারলি যদি কাউন্ট করি তখন তো 6কে গুণ করে দিতে হবে না, একই না, হাফ ইয়ার কাউন্ট যখন করি তখন তো 6কে গুণ করে দিতে হবে, তো 3 মানে 3% হবে, 6 আর 3-এর ভ্যালু কত হবে, 6 3 9, 9 6 18, 6 18 মানে 1.8, এত পার্সেন্টেজ হলো, ঠিক আছে, কিসের বলো কিসের, ও সরি সরি, হ্যাঁ এটা কখন হলো, ভালো করে জিনিস রাখবে, এই ভ্যালুটা যে এলো সেটা কিসের জন্য বলবে, যখন অ্যানুয়ালি কাউন্ট করছে, তাই না, অ্যানুয়ালি কাউন্ট করছে, তাই না, অ্যানুয়ালি কাউন্ট করছে তো 1 বছর আর 6 মাসে, আর যখন হাফ ইয়ারলি কাউন্ট করবে তখন কি হবে, হাফ ইয়ারলি যখন কাউন্ট করবে তখন তো পুরোপুরি টি ইকুয়াল টু হয়ে যাবে, টি ইকুয়াল টু তো 3 হয়ে যাবে, দেখো ভালো করে, 1 বছর 6 মাস মানে কি, 6 মাস পর পর মানে 3 বার কাউন্ট করবে, তাহলে তো আর কিছু করারই নেই, 3 বার যদি কাউন্ট করবে তো 3 বার আমাকে কি লিখতে হবে বলো, 3 বার কি লিখতে হবে, তোমরাই বলো 3 বার কি লিখতে হবে, হ্যালো, 3 বার আমাকে কি লিখতে হবে, 3% করে করে লিখতে হবে, একই না, ইয়েস অর নট, কারণ কি হাফ ইয়ারলি মানে রেট হয়ে যাবে হাফ, তো 3 বার 3 3 করে লিখতে হবে, এটা অ্যানুয়ালির কেস, 1 বছরের জন্য 6% আর 3 মাসে হাফ ইয়ারের জন্য 3%, অ্যাড করে এত পেলাম, এখানে দেখো কি করতে হবে, ভালো করে বোঝো, এই দুটো ভ্যালু কত হবে, 3 3 6 আর 3 টিয়া 9, 3 3 6 আর 3 টিয়া 9 মানে 0.9%, আর এই দুটোকে অ্যাড করো, 6 আর 3 9, 9.09%, আর প্লাস এখানে কি হয়ে যাবে বলো তো, দেখো 6 তিয়া 18, 6 তিয়া 18 আর 9 তিয়া 27, 2 পয়সা 27, এটাই হবে, ইকুয়ালস টু 3 কেন লিখলেন স্যার, হাফ কোনটা, ইয়ারলি টি ইকুয়ালস টু 3 কেন লিখলেন? আরে টি ইকুয়াল টু 3 বার কাউন্ট হলো না, তাই জন্য না, 1.5 বছর রয়েছে না, টি না লিখে এই টি লিখো না, কি আছে অত সমস্যা কিসের, এটা টি লিখলে কোনো কষ্ট নেই তো, হ্যাঁ এন ইকুয়াল টু এল লিখো, আর কি করবে, 3 বার কাউন্ট করতে হবে, ব্যাস এটুকু জানি আর কিছু জানি না, আমরা তো ওই 10 ক্লাসে বাচ্চা নয় যেটা টি লিখবো এন লিখবো পি লিখবো কি লিখবো, আমাদেরকে সলভ করতে হবে, 6 মাস কারণ হাফ ইয়ারলি বলা হয়েছে, হাফ ইয়ারলি কাউন্ট হবে রেট, মানে মানে 6 মাস পর পর কাউন্ট হবে সিআই, মেন কথা এটা, তো 1.5 বছর সময় রয়েছে, তো 3 বার হবে আর, তাই না, 18 মাস রয়েছে, বুঝলে কিনা ব্যাপারটা, পিয়ালি বুঝতে পারলে, হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরেছি। ব্যাস ওই জন্যই টি লিখেছে আর কি, যেটা খুশি লিখো ওটা নিয়ে কোনো ইস্যুই নেই। আচ্ছা তারপরে এটাকে যোগ করো তো কি হবে বলো তো, এটাকে কি হবে বলো, দেখো ভালো করে কি হবে বলো, হাফ ইয়ারলি করলে কি বেরোবে সেটাই তোমাদেরকে বলছি, স্যার 9.27, 2727, হ্যাঁ এই 9টা অ্যাড হয়ে যাবে, তো এখানে এটা অ্যাড করে দাও, 18 2 পার 7 27, তাই এটা অ্যাড করে বেরোবে, দেখো ভালো করে এই পুরোটা বেরোবে 9.2727, এত পার্সেন্ট,
এবার তুমি নিজেই বলো তোমাকে গ্যাপ কি বলছে, হাফ ইয়ারলি আর অ্যানুয়ালির মধ্যে গ্যাপ। তো এটা হলো হাফ ইয়ারলি, ঠিক আছে, আর এটা হলো অ্যানুয়াল। অ্যানুয়াল এই দুটোর মধ্যে গ্যাপ কত রয়েছে বলো তো, তুমি কত গ্যাপ রয়েছে? এইটা তো 18 মাইনাস হয়ে যাবে, একই না? কত গ্যাপ রয়েছে তুমি বলো, বলো কত গ্যাপ রয়েছে? এই তো 0.927%, সরি এটাই না, এটাই রয়েছে গ্যাপ, না এত পার্সেন্ট রয়েছে গ্যাপ। চার হাজার, এটাই তো, এটাই হয়ে গেল তোমার সিআই হাফ ইয়ারলি মাইনাস সিআই। তো এটাকে করো 927 বাই 40, আর একটা এ পার্সেন্টেজের জন্য, আর তারপর এখানে, তারপর 3টে 0, 3টে 0, 3 0 ক্যান্সেল হয়ে যাবে, কত ভ্যালু? জিরো স্যার এক জিরো না, মিনিটের কম টাইম বাকি। 0.927 এত হবে। দেখো ঠিক করলাম, না না আর এটাকে গুণে 4 করে নি, গুণ 4 করে নি, বাদ বাকি যা ভ্যালু আসবে এটাই, ঠিক আছে, বুঝতে পারলে? কি দুটো তিনটে অঙ্ক রয়েছে, কি করবে, নিজে থেকে করবে নাকি করিয়ে দেবো? তিনটে রয়েছে মাত্র, ক্লাস জয়েন করবে নিজে থেকে করে নিও কাল, তাহলে কাল থেকে না হলে সায়েন্স শুরু করি, কেমন? এই তিনটে আর করাচ্ছি না আমি, তিনটে দিয়ে দেবো, দেখে নিও, কিছু করার নেই, তিনটে অঙ্ক এরকমই রয়েছে, তিনটে অঙ্ক, ঠিক আছে, করে নিও কালকে। কালকে আবার সকালবেলা ম্যাথ, আচ্ছা কালকে সকালবেলা ম্যাথ হবে, ম্যাথ সকালবেলা করিয়ে দেবো, তিনটে করে, তারপরে আমি সিম্পল ইন্টারেস্টে যাবো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই।